সম্ভব হয় মুসলমান দেশগুলি একত্র হওয়া, যে আমরা অমুক চাঁদ দেখলে সবাই একসঙ্গে রাখবো, সবাই একসঙ্গে ঈদ করবো, তাহলে রাখা উচিত। এটাই হলো শরীয়তের কথা। বোঝা গেছে না? নাই জি। আর কোনো সর্বশেষ প্রশ্ন, রোজা কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এবং এই প্রশ্নের শেষে উত্তরের শেষে এর আগে একটা মশালা অত্যন্ত জরুরি আমি মনে করি, যদি হয়তো আমাদের মা বোনদের প্রশ্ন, সেটা হলো রমজান মাসে বা উমরা বা হজ করতে গিয়ে মহিলাদের মাসিক পিরিয়ড বন্ধ রাখার ট্যাবলেট গ্রহণ করা যায় কিনা। কারণ এটা কিন্তু আধুনিক যুগে এখন অনেক মহিলারাই করে, ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ রেখে পুরো রোজা শেষ, পরে আবার কাজা করার ঝামেলা নাই, জায়েজ আছে। বিরতি রাখার মিন্স চালু, বিরতি রাখার ট্যাবলেট ব্যবহার করা জায়েজ আছে, তবে না করাই উত্তম। দুইটা কারণে, এক নম্বর কারণ হলো, তবে জায়েজের শর্ত হলো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। কোনো বিশ্বস্ত ডাক্তার যদি বলে যে এই পদ্ধতি বা এই ট্যাবলেট খাইলে বন্ধ থাকবে, কোনো সমস্যা হবে না, সাইড এফেক্ট নেই, তাহলে জায়েজ। কারণ যার মধ্যে ক্ষতি আছে সেটা শরীয়তে জায়েজ নেই। কারণ আল্লাহ নবী বলেন লা দারার ওয়ালা দিরার, যার মধ্যে ক্ষতি আছে নিজের বা অন্যের সেটা ইসলামে হারাম, জায়েজ নেই। তাহলে ডাক্তার যদি বলে যে না সমস্যা নেই, তাহলে যাই, তবে না করাই উত্তম। তবে হজ উমরার ক্ষেত্রে হতে পারে, কারণ সেখানে তো আর কাজার ব্যাপার নাই, কাজার ওখানে চান্স নাই, রোজার তো কাজার চান্স আছে। এই জন্যে রোজা অবস্থায় না ব্যবহার করা উত্তম। এক কারণ, ওই অবস্থাতে রোজা না করাটা একটা ইবাদত। যখন মাসিক বা বাচ্চা প্রসবের পরে রক্ত যেটা মা বোনদের হয়, এই অবস্থায় রোজা ভেঙে দিতে হবে, করতে হবে না, ওটাও একটা ইবাদত। কারণ এটা আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন, এখন আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন, এক। দুই নম্বরে, অনেক সময় এই ওষুধ ব্যবহার করার ফলে না পুরা বন্ধ হয় আর না পুরা চালু হয়, মধ্যখানে হয়তো একটা কিসের মধ্যে, টেনশনের মধ্যে পড়ে যায় অনেক মহিলারা, রোজা রাখবো না রাখবো না। কারণ রাখলে যদি মিন্স হয় তো রোজা হবে না, আর যদি মিন্স না হয় তাহলে হয়তো রোজা রাখলো, এখন একটা টেনশনের মধ্যে। এবং যখনই একটা নর্মাল জিনিসকে, প্রাকৃতিক জিনিসকে যখন বাধাগ্রস্ত করা হবে, তখন সাইড এফেক্ট অবশ্যই থাকতে পারে, সবার না হলে অনেকেরই হবে। সেই জন্যে আল্লাহ যেহেতু নিয়ম রেখেছেন পরে কাজা করার, এটা ব্যবহার না করা উত্তম। যদি কেউ করে জায়েজ আছে, না জায়েজ বলার কিছু এখানে নেই। ধন্যবাদ। লাস্ট যেটা আমাদের প্রশ্ন করা হয়েছে, কিভাবে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আমরা প্রথমে বলেছি ইবাদত কবুলের শর্ত কয়টা। এক নম্বরে ইমান সঠিক হতে হবে, দুই নম্বরে আল্লাহর জন্য হতে হবে, তিন নম্বরে রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে। এতক্ষণ যা আমরা বলেছি সবই কার তরিকা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এটা কাউরই বানানো না, এটা কোরআন হাদিসের তরিকা। কাজেই এইভাবেই করতে হবে। তবে আপনাদের শেষ কথাটা বলবো, এই রোজা ফরজ কি জন্যে? তাকওয়া অর্জন করার জন্যে। তাকওয়া কি? ইমানই এক শক্তি যার মাধ্যমে মানুষ ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়বে। যদি আমরা রমজান এবং সিয়ামের অর্থটা বুঝিনি, রমজান ছিল পরিষ্কার করা, গাড়িগুলি পরিষ্কার করা, সমস্ত অন্যায় থেকে, খারাপি থেকে, বুরাই থেকে, নোংরা থেকে পরিষ্কার করা। সিয়াম মানে বিরত থাকা। যখন আপনার পরিষ্কার হয়ে গেল, তখন কি আবার আপনি কি কাপড়টা মাগসলা থেকে, লন্ড্রি থেকে ধুয়ে নিয়ে এসে কাদার মধ্যে মেখে তারপরে পরবেন নাকি? এরকম আহাম্মক কেউ আছে? কেউ 2000 টাকা দিয়ে গাড়ি ওয়ার্কশপ থেকে পরিষ্কার ঠিক করে নিয়েছে, আবার কি উল্টা চালিয়ে গাড়িটা আবার তখনই ব্যাক করবে ওয়ার্কশপে আবার না? কেমন বেকুব কেউ আছে? কেউ নেই। তাহলে রমজানে আমরা আসি, এই রমজানের তিনটা শর্ত সামনে রেখে রমজানের আমরা গাড়িটাকে পরিষ্কার করে এবং সিয়ামের মাধ্যমে আর গাড়িটাকে ময়লাযুক্ত, রং ইউজ উল্টাপাল্টা আমরা না করি, তাহলে হবে আমাদের সিয়াম কার্যকর। কারণ সিয়াম অবস্থায় যদি আপনি উল্টাপাল্টা করেন, তাহলে এক তো আগে আপনার শুনেছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জোর ওয়ালা মালা বিহি ফালাইসালিল্লাহ হাজা ফি আইয়াদ তাআমা শারাবা, যে রোজা অবস্থায় অন্যায় করতেই থাকলো, বিড়ি কী করলো, মিথ্যা কথা বললো, চুগলখুরি করলো, উল্টাপাল্টা করলো, নামাজ পড়লো, তার রোজা কোনো ফায়দাই হবে না। আল্লাহ নবী বলেন তার ক্ষুধার্ত পিপাস থাকার কোনোই প্রয়োজন নেই আল্লাহর। আল্লাহ নবী বলেন রুব্বা সাইমিন লাইসালা মিন সিয়ামি ইল্লা জু আলা তাস, অনেক রোজাদার যার পিপাসা থাকবে এবং ক্ষুধা থাকবে কিন্তু আল্লাহর কাছে কোনোই ফায়দা হবে না। সন্ধ্যাবেলা একটা জিরো বসবে, এখান থেকে বাংলাদেশ পর্যন্ত জিরো যদি বসান তাহলে কোনো কি মূল্য আছে? মূল্য আছে? তাহলে জিরো মার্কা রোজা রাখলে কোনো ফায়দা হবে না, রোজাটাকে শক্তিশালী হতে হবে। ওই যে বারুদের কথা বলেছি, বারুদগুলি ঠিক মতো লাগিয়ে মারতে হবে ম্যাচের কাঠি, 10 দিন করে পুড়বে। কিন্তু যদি বারুদে সব লাগালেন কাঠিতে, বারুদ লাগালেন আর সন্ধ্যাবেলা
পানির মধ্যে ডুবিয়ে দিয়ে যদি ম্যাচের মধ্যে সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে ফুঁক দেন আর তাহলে কি ম্যাচ কাঠি জ্বলবে? তাহলে আপনি রোজা রাখলেন, সন্ধ্যা হলো আবার যাই তাই করলেন, রমজান শেষ আবার আগের যাই তাই ফিরে আসলেন, তাহলে বুঝতে পারো তা কোনো অর্জন হয় নাই, রোজা কাজ করে নাই, সিয়াম কাজ করে নাই, রমজান কোনো কাজে আসে নাই। আপনার রোজা, আপনার সিয়াম, আপনার রমজান হয়তো ক্ষুধার্ত এবং পিপাসার্তই থাকা হবে, এতে কোনোই ফায়দা হবে না। এই জন্য আসুন, আমরা অতীতে অনেক রোজা রেখেছি কিন্তু কাজ হয় নাই, পরিবর্তন হয় নাই, এবারের রোজা আমরা সংকল্পবদ্ধ হই, যে করেই হোক আমার গাড়িটাকে পরিষ্কার করবই করব, বারুদ শক্তিশালী করে জ্বালাবই জ্বালাবো, এবং একে আর দ্বিতীয়বার রং ইউজ করব না, কারণ রং ইউজ করলেই উল্টাপাল্টা হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা রেখে তাকও অর্জন করে জান্নাতি হওয়ার, বাবুর রায়ান দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করার, কেমতের মাঠে যখন আল্লাহ ডাকবে অয়না সাইমন, তখন যেন আমরা সত্যিকারের রোজার এই রোজা যেন আমাদেরকে সুপারিশ করে এই জান্নাতে নিয়ে যেতে পারে, সেই তৌফিক যেন আমাদের দান করেন। ধন্যবাদ সবাইকে। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরু আলী কাওলি ওয়ালাকুম সাইল মুসলিম আস্তাগফিরু, আসসালামু আলাইকুম মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আমাদের আমাদের শেখ ওমর ফারুক আবদুল্লাহ এবং আমাদের আজকের উপস্থাপক গোলাম আজম খান এবং শ্রোতা আপনারা এবং আমাদের মহিলা বিভাগের মা বোনদের সবাইকেই আমরা ধন্যবাদ, আমরা শুকরিয়া জানাই শেষ করছি। রমজান আমাদের মাসিক প্রোগ্রাম হবে না, রমজান মাসে আমাদের মাসিক প্রোগ্রাম হবে না, ইনশাআল্লাহ শাওয়াল মাসে আবারও সবার সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ আমাদেরকে এইখানে যেভাবে সাক্ষাৎ করিয়েছেন, রোজ কিয়ামতের মাঠে নবী রসুলদের সঙ্গে যেন হাসর নাসর করেন, রোজাদারদের রায়ান দরজা দিয়ে যেন প্রবেশ করার সুযোগ করে দেন, আর আমাদেরকে জান্নাতের জন্য একসঙ্গে থাকার সুযোগ করে দেন। ধন্যবাদ। আল্লাহ আমাদের এই রমজানকে কবুল করে নেন, রমজান আমাদেরকে যেন কবুল করেন, রমজানকে যেন আমরা গ্রহণ করি, রমজান যেন আমাদেরকে গ্রহণ করে, এই রমজান মেহমান আল্লাহকে গিয়ে যেন আমাদের জন্য সুপারিশ করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত না থাকলে ক্যান্সেল, 102 কে তুমি কাছাকাছি আর একটা নাম্বার 173 নাম্বার একই রকম প্রায় একটু গর্ব 147